জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন, এ প্রতিপাদ্যে সারা দেশে শুরু হয়েছে জনশুমারি এবং গৃহ গণনা কার্যক্রম। সকালে চাঁদপুর শহরের নিজ বাসায় নিজের নাম এবং ঠিকানা জনশুমারিতে লিপিবদ্ধ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সময় তিনি বলেন, দেশের কত সংখ্যক মানুষ নিরক্ষর এবং অশিক্ষিত তা এ জনশুমারির মাধ্যমে জানা যাবে। বরিশালে জনশুমারি এবং গৃহ গণনা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। বাগেরহাটে প্রথম ডিজিটাল জনশুমারি এবং গৃহ গণনার উদ্বোধন শেষে শোভাযাত্রা বের হয়। রাজশাহী, নেত্রকোনা, নড়াইল, ঝালকাঠি এবং হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে জনশুমারি এবং গৃহ গণনা কার্যক্রম শুরু হয়েছে।